আপনারা হয়তো বা সকলেই জানেন যে প্রথম আলোর একজন সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলাম তাকে লাঞ্ছিত করেছে, শুধু লাঞ্ছিত নয়, তাকে এক ধরনের শারীরিকভাবে নির্যাতন করেছে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু উচ্চপদস্থ কর্মকর্তা, এবং সেখানে জড়িত ছিল একজন সচিব পর্যন্ত, যে উপসচিবের নাম হচ্ছে জেবুন্নেসা। আমরা 30 সেকেন্ডের একটা ভিডিও পেয়েছি, যে ভিডিও থেকে প্রমাণিত হয় যে রোজিনা ইসলামের উপরে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। কারণ সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে রোজিনা ইসলামের গলা চেপে ধরার চেষ্টা করা হচ্ছে, তাকে ধাক্কা দেওয়া হচ্ছে, এবং পরবর্তীতে যে ছবিগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে যে এই রোজিনা ইসলাম মাটিতে শুয়ে পড়ে আছে। পরবর্তীতে তার বিরুদ্ধে চুরির মামলা দিয়ে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। তাও আবার এই ঘটনাটি ঘটেছে সচিবালয়ে। এটা বাংলাদেশের জন্য খুবই একটা ন্যাক্কারজনক এবং খুবই দুঃখজনক একটা ঘটনা। আমরা সেই ভিডিও ক্লিপসটা আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে এই রোজিনাকে নিয়ে দুটো কথা বলতে চাই। আপনারা হয়তো বা স্টিল পিকচারটা সকলেই দেখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটা ভাইরাল হয়েছিল। এই ছবিতে দেখা যাচ্ছে রোজিনা ইসলামকে একজন মহিলা তিনি গলা চেপে ধরার চেষ্টা করছেন। এই মহিলাই হচ্ছে সেই উপসচিব যার নাম হচ্ছে জেবুন্নেসা। তার বিরুদ্ধে মানে এত সব রিপোর্ট এখন সামাজিক মাধ্যমে আসতেছে যে আসলে সেগুলো দেখলে চমকে ওঠার মতো। অনেকেই বলছেন যে সে এখন 100 কোটি টাকার মালিক। তবে যাই হোক, সেটা নিয়ে আলাদা কোনো ভিডিওতে কথা বলা যাবে। তবে এই মহিলাকে একটু চিনে রাখুন, এনার নামই সেই জেবুন্নেসা। তিনি মূলত এই নির্যাতনের নেতৃত্ব দিয়েছিলেন। তো চলুন আমরা সেই 30 সেকেন্ডের ভিডিওটা দেখে আসি। আপনারা দেখলেন সেই ভিডিওটি। এবার আপনারাই বলেন যে তার উপরে শারীরিকভাবে নির্যাতন হয়েছে কি হয়নি, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন। তবে একটা জিনিসের ব্যাপারে আসলে খুবই মানে অবাক হয়েছি, একজন সাংবাদিক সেনাকে চুরি করতে গিয়েছে সচিবালয়ে। কি চুরি করতে গিয়েছে? তথ্য চুরি করতে গিয়েছে। এটা একজন সাংবাদিক হিসেবে সে করতেই পারে। আপনারা সকলেই দেখতেছেন যে সারা বাংলাদেশে এখন সাংবাদিকরা একজোট হয়েছে এবং তারা কিন্তু রোজিনা ইসলামের বিচার চাচ্ছে। তাই একজন সামাজিক মাধ্যমের রিপোর্টার হয়ে আমরাও দাবি করছি যে রোজিনা ইসলামের মুক্তি চাই এবং এই জেবুন্নেসার শাস্তি চাই। এই আশা ব্যক্ত করে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।